দাদা, এমনি তো এতদিন তো এমনি আপনাদের একটা সংগঠন ছিল দিঘেটা কুচবিহার পুলিশ অ্যাসোসিয়েশন, এর পাশাপাশি বংশীবদন ব্রহ্মন্দিরও একটা সংগঠন ছিল। যাই হোক, আবার আজকে দেখা গেল বংশীবদন ব্রহ্মণের সংগঠনটা আবার দুটুকরো হয়ে গেল, মানে এখন প্র্যাকটিক্যালি যদি বলা যায় তাহলে তিনখানা মতো সংগঠন হয়ে গেল। তো এই যে এতগুলি সংগঠন মানে ভাগ হয়ে যাচ্ছে, এটা মানে অনেকটা কেপিপির মতো অবস্থা হয়ে যাচ্ছে, তো এতে কি মানে আগামী দিনে দাবিগুলো পূরণ করা, আপনাদের যে দাবিগুলো আলাদা যে দাবি বা কিছু, এগুলো কি সম্ভব হবে বা কতটা? না, আপনি যেটা বংশীবদনের কথা বলছেন সে তো আমরা ডিসিপির পক্ষ থেকে এনার একে তো টোটালি অব্যাহতি দেওয়া আছে, মানে ডিসিপির কেউ নাই, নিজে বলছে আমি সেক্রেটারি, যে বলতাম প্রেসিডেন্ট, নিজে নিজে বলছে আর এরকম করতেছে। যেহেতু গণতন্ত্র দেশ, হ্যাঁ, সেহেতুরা নিজেই এই আমাদের ডিসিপির ঝান্ডা, হ্যাঁ, আমাদের আইডিওলজি সম্বন্ধে অপব্যবহার করছে। আচ্ছা আচ্ছা, আর এমনি আপনাদের দাবি দেওয়া পূরণ নিয়ে তো কোনো সমস্যা হওয়ার কথা না? কিরকম মানে এতে কি আপনাদের দাবি দেওয়া ইয়ে ভাগ ভাগ হয়ে যাচ্ছে, এতে কি দাবি দেওয়া পূরণ নিয়ে কোনো সমস্যা দেখা দেবে আপনাদের? না, এতে এরা তো এদের তো কোনো মান্যতা নেই, গভর্নমেন্ট তো এদেরকে গুরুত্ব দিচ্ছে না, সেন্ট্রাল গভর্নমেন্টকে তো গুরুত্ব দেয় না। হ্যাঁ, এখন স্টেট গভর্নমেন্ট কেন এদেরকে পাত্তা দেয় সেটা আমি জানি না, সেটা স্টেট গভর্নমেন্টই জানে। এমনি দাদা, আপনাদের পরিকল্পনা কী রয়েছে আর কোনটা, মানে এমনি সব কিছু নিয়ে আপনাদের আগামী পরিকল্পনা কী রয়েছে? হ্যাঁ দেখুন, যেটার কুচবিহার গঠিত হয়েছে, হ্যাঁ, যে এখানকার ঠাকুর পঞ্চানন বর্মার তিরোধান দিবস 23 ভাদরে আমরা গেটার কুচবিহার পিপুল অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন করেছি কাকিবাড়ি প্রাক্তন বিদ্যালয়ে। সেখানে অনীন্দ্রনাথকে প্রেসিডেন্ট মানা হয়েছে, মহারাজা জগদ্দীপেন্দ্রনাথের কুড়ার বেটা ভাই, এবং সেক্রেটারি বানিয়েছিলাম অরুণ কুমার রায়, দিনহাটা পাটিহাগা এলাকায়। এরকম করে আমাদের একটা কমিটি গঠন হয়েছিল। আর আর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ঠাকুর পঞ্চানন বর্মার অসমাপ্ত কাজকে পরিপূর্ণ করার জন্য, তার লক্ষ্য উদ্দেশ্যে আমরা চলছি। আচ্ছা আচ্ছা, ঠাকুর পঞ্চানন বর্মার যেটা লক্ষ্য উদ্দেশ্য উনি যেটা চেয়েছেন সেই উপলক্ষে যেটা পুজো তীর্থশাসন কার্যক্রম। তাই যে মানে গতকাল তো মুখ্যমন্ত্রী সভাতে গেছিলেন, যাই হোক, এরপরে কি মানে বিজেপির তরফে বা কেন্দ্রের তরফে কোনো ফোন টোন এসেছিল বা এটি করেছিল? না 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 না, আমাকে ফোন করবে কেন, আমি তো কারো অধীনে নই, না আমি তো কারো কন্ট্রোলে নেই, মানে নিশ্চিত প্রামাণিক বা অন্য কেউ না, কেউ কিছু ফোন করেনি? না। আরেকটা বিষয় যে আপনাদের মানে কিছু ইয়েদের মধ্যেও রাজবংশী বলেন বা তপশীল বলেন তাদের মধ্যে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে, আপনাকে মাঝে মধ্যে দেখা যাচ্ছে বিজেপির ইয়েতে মঞ্চে বা বিজেপির নেতাদের নেতা মন্ত্রীতে আপনাদের মঞ্চে দেখা দিচ্ছে, আবার আপনাকে মানে মুখ্যমন্ত্রীর মঞ্চেও দেখা যাচ্ছে, মানে বিভিন্ন দুটো দু জায়গাতেই দেখা দিচ্ছে। এতে তৃণমূল বিজেপি সকলের মধ্যে একটা বিভ্রান্তি হয়েছে, ইভেন আপনাদের কর্মীদের মধ্যেও একটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে তারা কী করবে, তারা কোন পথে যাবে। হ্যাঁ দেখুন, আপনার মাধ্যমে আমি এটা সমস্ত জনগণকে আমি বলতে চাই, আমি কিন্তু কোনো পক্ষে নেই, আমি না বিজেপির পক্ষে আছি, না তৃণমূলের পক্ষে আছি, না সিপিএম কংগ্রেসের পক্ষে আছি, আমি কোনো পার্টির পক্ষে নেই, আমি এইগুলোর ভিতরে ইন্টারেস্টেড নই। এখন কথা হলো, মানুষে আমাকে ডাকে, মানুষে সেই যেখানে যেখানে ডাকে সেখানে সেখানে যাই, যে আমাকে ভাবে যে আমাকে নিমন্ত্রণ করে আমি সেখানে যাই। আচ্ছা, না কিছু আগে ওই যে বলছিলেন যে মানে গতবার যে বিজেপি যে ভালো 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 পিছন তো আপনাদেরই সমর্থনের জন্যই সেটা হয়েছিল, সেটা বললেন যে না, সেই কথা তো আমাকেই তো বলে নেই, না পুরো কমিটি যখন মিটিং হয়েছিল পুরো কমিটিকে বলেছে। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে সবাই কথাটা শুনেছে, সমস্ত সেন্ট্রাল মেম্বার শুনেছে। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল মেম্বার ডিসিশন নিয়েছে আর কাজটা হয়েছে, ওনারা কিছু মিটিং বা এখানে আসন পেয়েছে। আচ্ছা আপনি, আচ্ছা এখন কথা হবে, দেখেন আপনি যেটা আমি বুঝছি বুঝতে চাই, আপনি এত বলতে বুঝাতে চাচ্ছেন যে আমি কাওয়াখালী মিটিং থেকে এই কথা কেন বললাম। হ্যাঁ হ্যাঁ, কথা হলো যে আমাকে ওই মিডিয়ারা, আমি তো মিডিয়ার অ্যাক্টিভিটি সম্বন্ধে আমার অত ধারণা নাই, বুঝি না, বহু ধরনের লোক আছে, বহু ধরনের কথাবার্তা বলে, হ্যাঁ, হুট করে একটা শব্দ ব্যবহার করে, আর সেটা খুব দুঃখজনক ব্যাপার। তো সেহেতু আমি সেই পরিপ্রেক্ষিতে আমার সাথে প্রশ্ন করেছিল, হ্যাঁ,
এখন কথা হলো সেন্টিমেন্টালি আঘাত করেছে। আসলে তো আমি তাকে এই কথা বলেছি, দেখুন আমি এইরকম লোক নই আর এরকম করি না, আমি কোনো বাদও দিই না আর কোনো ধারণও করি না। আমার যেটা স্ট্যান্ড আমার স্ট্যান্ড আমার জায়গায় আছে, আমরা যেই জন্য গঠিত করেছি জিজিপিও সেই লাইনে আমরা যাচ্ছি, আমরা কারো পিছনে নেই কারো আগে নেই, আমার লক্ষ্য উদ্দেশ্যে আমরা চলছি। এর কথা হলো যেহেতু আমি এটা ভাবি নাই যে মাননীয় মুখ্যমন্ত্রী জনসভায় এই বক্তব্য রাখবে, হ্যাঁ এখন কথা হলো ওনার বক্তব্য যেটা লাগবে ওটা রাখছে, সেই কথাগুলো ওই মিডিয়া প্রকাশ করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি মাননীয় মুখ্যমন্ত্রী তার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, আর উনি আমার কথা ভালো করে শুনেছে, হ্যাঁ উনি আমাকে বলেছে, আমি ওনাকে বলেছি, সৌহার্দ্যপূর্ণ একটা বাতাবরণ হয়েছে আর এটা থাকবে। এটা ছাড়ে আচ্ছা আপনি তো মুখ্যমন্ত্রীকে আপনার এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন, সেটা তো শুনেছি, সেটা উনি সাদরে গ্রহণ করেছেন। আমি বলেছি যে আমার বাড়িতে আসবেন, আমি সেটা জানি না, কিন্তু একটা উপহার পাঠিয়েছি, এত কে পাঠিয়েছে তা তো প্রেমাবাবু ভারতে জানি, আমাকে বড় মুখে পাঠাচ্ছে। আচ্ছা বলছি আপনাদের মানে আপনাদের যেটা দাবি মানে মূলত আলাদা রাজ্যই বলেন বা কেন্দ্রশাসিত অঞ্চল যেটা মূল দাবি, সেটা পাওয়ার ব্যাপারে কতটা আশাবাদী? দেখুন আমি সেটা বলছি, আমি যেটা জানি গভর্নমেন্ট, আমি যে শব্দগুলো বলেছি ভারত সরকার যেটা কথা আমাকে বলেছে, যেটা লেটার আমাদের গভর্নমেন্ট রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী যে সমস্ত কথা বলেছে সেই কথার পরিপ্রেক্ষিতে আমি বলেছি বলছি। এখন কথা হলো আমরা মনে করি যে ওনার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেটা বলেছে সেটা ওনার কার্যকরী করা উচিত। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রতিশ্রুতি দিয়েছে যে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল করে দেবে, হ্যাঁ কথা বলেছে, আচ্ছা আচ্ছা, কিন্তু এটা লিখিত দেয়নি, আচ্ছা ভার্বালি বলেছে, ভার্বালি বলেছে, হ্যাঁ লিখিত পিআইবি যতটুকু আছে পিআইবিটাই অফিসিয়ালি বলেছে, পিআইবি রিপোর্ট আপনারা পেয়েছেন হয়তো, আমরা পাইনি। আচ্ছা মোটামুটি কতদিনের মধ্যে ভাবছেন সেটা আপনাদের দাবিটা পূরণ হবে, মোটামুটি একটা আশা করছেন? না দেখুন এখন কথা হলো আশাটা তো আমরা ভাবি যে এক সপ্তাহের ভিতরে করে দেন, কিন্তু কথা হলো আমরা গণতন্ত্র ব্যবস্থাপনায় ওনার তো আর এই লোকসভা ইলেকশন পর্যন্ত গভর্নমেন্টের দেওয়া নেওয়ার কিছু আছে, লোকসভা ইলেকশনের পর ওর তো অন্য কিছু কাহানি হোক, গতি গোটা তো বলা যায় না, না যেটা এখন জন্মই নেয় নেই আবার জন্ম হবে, হ্যাঁ সেহেতু সেই কথা তো এখন বলা যাচ্ছে না, কিন্তু যে গভর্নমেন্ট বলেছে সেই গভর্নমেন্টকে বলছি, হ্যাঁ আমরা বলছি যে বিফোর ইলেকশন আপনারা এটা করুন, হ্যাঁ এটা আমাদের অনুরোধ গভর্নমেন্টের কাছে জানিয়ে। আচ্ছা একটু একটু এমনি বলছি, মনে করুন যেটা আপনাদের দাবি দেওয়া সেটা হয়তো পূরণ হলো, দেখা গেলো হয়তো গভর্নমেন্ট আপনাদের সেই দাবিটা মেনে নিয়ে সেটাই কুচবিহারে কেন্দ্রশাসিত অঞ্চলই হোক কিংবা আলাদা রাজ্য হোক যেটাই হোক দিল, সেটা করে দিল এবং ক্ষমতা আপনারা পেলেন, সেক্ষেত্রে আপনাদের প্রথম পদক্ষেপ কী হবে, আপনারা কী মানে কী কাজে দিয়ে কী করবেন? না কথা হলো কেন্দ্রশাসিত রাজ্য স্টেটও দেবে না, কারণ আমরা স্টেটটা ডিমান্ড করিনি, আমাদের কনভিন্স করেছে আর আমরা কনভিন্স হয়েছি, আমাদের কেন্দ্রীয় শাসিত রাজ্যের কথাই আমাদের কনভিন্স করিয়েছিল আর আমরা কনভিন্স হয়েছি, আমি বলছি ঠিক আছে আপনারা তাহলে সেন্ট্রাল স্টেট দুটায় মিলে সরকার চলবে এটাই করে দেন ভালো, অ্যাকচুয়ালি সে ডেভেলপ হবে সেই কথা আমরা রাজি হয়েছি, হ্যাঁ সে তো এখন নতুন রাজ্যের কথা তো এখন এইটা প্রশ্ন উঠে না, কিন্তু কথাটা এখন ইউটি সম্বন্ধে চলছে, কেন্দ্রশাসিত রাজ্য বিষয়ে কার্যকরী করার জন্য কথা বলেছে, কিন্তু আমরা তো প্রথমে বলছি যে সি ক্যাটাগরি স্টেটাই দেন আমাদের, কিন্তু যেহেতু এটা কনস্টিটিউশনে নাই অ্যামেন্ডমেন্ট হয়েছে সেটা বলছে প্রেজেন্ট স্ট্যাটাস কথা বলছে, যে প্রেজেন্ট স্ট্যাটাস যেটা আছে সেটাই নেই, তো আমরা তখনই বলেছিলাম তাহলে ঠিক আছে তো আমার স্টেট দেন, তোরা বলছে যে না স্টেটটা না নিয়ে আপনারা ওই ইউপিটাই নেন, কারণ সেন্ট্রাল স্টেট মানে দুইটায় যদি চলে ওর অ্যাসোসিয়েশন ডেভেলপ হবে, রুট ম্যাপটা আমাদের বুঝিয়েছে
আমরা তখন ভাবলাম যে হ্যাঁ এখানকার লোকের ভালো ডেভেলপ হবে, উন্নতি হবে, এখানকার লোক উপকৃত হবে, সেই জন্য আমরা এই কথাটা মেনে নিয়েছি। হ্যাঁ সেটাই বলছি, সেটাই যদি পেয়ে যান সেই ক্ষমতা, যদি ক্ষমতা ভারটা যদি পান আপনারা, সেক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে আপনার? মানে উন্নয়ন কথা হলো যেটা যদি ইউটি হয়, ইউনিয়ন টেরিটরি যদি হয়, তাহলে এখানে উপরাজ্যপাল হবে, আর এখানে একটা গণপ্রতিনিধি সরকার থাকবে। হ্যাঁ দুইটা ভিত্তি চলবে, অ্যাজ পার স্টাইল দিল্লি, দিল্লিতে যেরকম চলছে সেরকম করে এটা কথা হয়েছে ওইদিকে দিল্লি স্টাইলে এখানে করার জন্য। হ্যাঁ এখন কথা হলো এরা আমরা যেই এলাকাটা, আমাদের প্রস্তাবিত এলাকাটা যেটা আমরা চেয়েছি, এখন দেখতেছি তো গভর্নমেন্টের একটু চিন্তাধারাটা আরও একটু অন্যরকম, সেটা তো গভর্নমেন্ট খুলে বলে না আমাদের। আমরা চেয়েছি, ওনারা এরকম বলছে, এখন কবে করবে কি করবে না করবে সেটা ওদের। এই কুচবিহারের রাজবাড়ি যেটা আছে, সেই রাজবাড়িটা তো অনেকদিন থেকে একটা জঙ্গলে ভরে আছে পুরো, কিন্তু সেটা নিয়ে আপনাদের তো কোনো আন্দোলন করতে দেখা যাচ্ছে না। এর আগে একটা সময় তো 15 দিন অনেক আন্দোলন করেছেন আপনারা দেখেছিলাম, কিন্তু এখন রাজবাড়ির দুরবস্থা, অবস্থা জঙ্গলে ভরে আছে পুরোটাই। না এটা তো এই রাজবাড়ি জঙ্গলে পরিপূর্ণ তো হয়েছে, এর জন্য তো আন্দোলন করার দরকার নেই। আমি ইতিপূর্বে আমি ডিএম স্যারের কাছে গিয়েছিলাম, সেদিন গিয়েছিলাম মাস দেড়েক দুয়েক আগে গিয়েছিলাম, আমার এক মাস বুঝে হবে। তারপরে ওনা ওখানে যে ইচ্ছা স্যার তার সঙ্গে কথা বলেছিলাম, উনি বলছে যেখানে যে লেবার প্রবলেম, ওখানে যারা পারমানেন্টলি যারা কন্ট্রাক্ট নেয় সেই গ্রুপটাকে নাকি ওরা কন্ট্রাক্ট দেয়নি, সেহেতু ওরা কাজটা করতে দেয় না। সেই জন্য আমি ডিএম স্যারকে কথা বলেছিলাম যে আপনাদের লেবার প্রবলেম হবে সেটা আপনারা সলভ করে নেবেন, কিন্তু রাজবাড়ি এরকম অন্ধকারে থাকবে আর অপরিষ্কারে থাকবে, সারা বিশ্বের লোক এখানে রাজবাড়ি দেখতে আসে, আর আমাদের এটা আমরা এটা পবিত্র স্থান বলে মনে করি, আমার গৌরব এটা। হ্যাঁ এই স্থান যদি এরকম করে পড়ে থাকে আমাদের দুঃখ লাগে। সেহেতু আমি বলেছিলাম যেটা তাড়াতাড়ি আপনারা যদি না পারেন তো বলেন, আমরা লোক আমাদের লোক এসে করে দেবে। তখন অন্য বলছে যাই সব না আপনার আমরা করছি আমরা করব। তারপরে ওই দিনে তার পরের দিন থেকে কাজ আরম্ভ করেছে, দিনে রাতে সেখানে সাপ বেরোচ্ছে, শেয়াল বেরোচ্ছে, এরকম অবস্থা, বাজে অবস্থা। আরে সেই কথা আমি ডিএম স্যারকে বলেছিলাম, আর ডিএম স্যারকে বলেছিলাম যে দেখুন এখানকার সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারে যায় থাকুক কিন্তু রেসপন্সিবিলিটি গতিকে সমস্ত জিম্মেদারি আপনার, গতিকে আপনি কাইন্ডলি এটা একটু দেখবেন, সিনসিয়ারলি বোঝা রাখবেন। ডিএম স্যারও আমার কথা দিয়েছে, ঠিক আছে আমি এটা দেখছি। উত্তরবঙ্গের ক্ষেত্রে আপনাদের তো একটা বড় ভোটটা আপনাদের ভ্যারি করে, মানে আপনাদের সংগঠনটা একটা বড় ভ্যারি করে নির্বাচনের ফলাফলের ক্ষেত্রে, তা এই পঞ্চায়েত নির্বাচনে বা ইয়েতে আপনারা মানে কোন পক্ষে সমর্থন করবেন বা কি? না আমরা তো কোনো পক্ষে সমর্থন তো আমরা করি না, যে যার ইচ্ছা যেখানে চায় সেখানে ভোট দেয়, আমি তো ভোট কন্ট্রোল করি না। মানে যেটা এর আগে মানে আমি তো কোনো রাজনৈতিক দলের লোক নই। হ্যাঁ এই মানে ভোট সম্বন্ধে, হ্যাঁ এই সম্বন্ধে আমার নলেজ খুব কম, আর গতিকে এই বিষয়ে আমি কী বলবো, এটা সবার ব্যক্তিগত অধিকার, যে যেখানে ভালো মনে করবে সে সেখানে ভোট করবে। মানে এর আগে একটা যেটা ধারণা রয়েছে যে গত লোকসভা বিধানসভা ভোটে মানে বিজেপি উত্তরবঙ্গে যে বিজেপির এত ভালো ফলাফল আর তৃণমূলে যে ভরাডুবি, মানে এর পিছনে সবাই মনে করে যে যেহেতু বিজেপির উপর আপনাদের হাত ছিল সেখানে বিজেপি এত ভালো ফলাফল হয়েছে, তৃণমূলে এরকম ভরাডুবি হয়েছে, তা সেই কারণে এই ফলাফলটা হয়েছিল, সেইটা সেই বিষয়ে কী বলবেন? না না এটা তো সত্য কথা। বিজেপি আমরা বিজেপি গভর্নমেন্টের কাছে আমরা যেটা চেয়েছিলাম বিজেপি সরকারের পক্ষ থেকে, বিজেপির লোকের পক্ষ থেকে আমাদের কথা বলেছিল যে আমাদের হেল্প করুন আমরা দেখছি, তো সেটা আমরা এখানকার জনগণ সেই প্রতিশ্রুতি মোতাবেক হেল্প করেছে। এখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্রতিশ্রুতি পালন করার সময়। হ্যাঁ তাহলে সামনে যে নির্বাচন আছে সেখানে মানে আপনারা কোনো পক্ষকে মানে সমর্থন সহযোগী করুন? না আমি তো এতে ইন্টারেস্টেড নই, আমি
আমি কাউকে বলি না তোমরা একে ভোট দাও ওকে ভোট দাও, আমি কাউকে না, আপনি তো কাউকে সহজেই বলেন না, কিন্তু আপনি ইঙ্গিত দিলেই তো সব সেটাই হয়। সবার এখন ভালো মন্দ বুঝে, যে যেখানে ভালো পাবে সে সেখানে ভোট করবে।